করোনা ভাইরাস। এই আশ্চর্য রকমের ভাইরাসের কারণে চীনে এখন পর্যন্ত মারা গেছে প্রায় 56 জন, এবং বিভিন্ন তথ্য অনুসারে প্রায় 2000 জন ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুসারে এই ভাইরাসের কারণে প্রায় 6.5 কোটি লোক আক্রান্ত হইতে পারে। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব করোনা ভাইরাস কি, এটি কিভাবে ছড়ায় বা এর থেকে বাঁচার উপায়গুলো কি। এখন পর্যন্ত প্রায় 11টা দেশে অস্তিত্ব পাওয়া এই অজানা প্রকৃতির ভাইরাসটির নাম আসলে নভেল করোনা ভাইরাস। চীনের ওহানে মহামারী আকার ধারণ করা এই ভাইরাসটি সাধারণত পশু পাখি, সাপ, ইঁদুর এই সমস্ত প্রাণীর শরীরে পাওয়া যায়, অথবা এই সমস্ত প্রাণীর শরীরে বিস্তার লাভ করে। বিভিন্ন তথ্য অনুসারে এই ভাইরাসটি বিভিন্ন পশু পাখির সংস্পর্শে থেকে মানবদেহে ছড়ায় বা মানবদেহে বিস্তার লাভ করে, যেমন সাপ, ইঁদুর, বাদুর এই সমস্ত পশু পাখির সংস্পর্শ থেকে মানবদেহে ছড়ায় এই ভাইরাসটি। এরপর ভাইরাসটি মানবদেহ থেকে মানবদেহে ছড়ায়। করোনা ভাইরাসের লক্ষণগুলো সাধারণত নিউমোনিয়ার লক্ষণগুলোর মতোই। একজন ব্যক্তির নিউমোনিয়া হলে যে সমস্ত লক্ষণ দেখা দেয়, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরও সেম লক্ষণ দেখা দেয়, যেমন সর্দি, কাশি, জ্বর ইত্যাদি। এখন পর্যন্ত এই ভাইরাসটির কোনো নির্দিষ্ট ভ্যাকসিন তৈরি হয়নি, আপাতত নির্দিষ্ট কোনো চিকিৎসাও তৈরি হয়নি এই ভাইরাসের। তবে আমাদের উচিত আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করা। এই ভাইরাসের নির্দিষ্ট কোনো ঔষধ বা ভ্যাকসিন আবিষ্কার না হইলেও এর যে উপশমগুলো আছে বা বিভিন্ন লক্ষণগুলো আছে তার আলাদা আলাদা চিকিৎসা বর্তমানে বিদ্যমান, শুধুমাত্র নভেল করোনা ভাইরাসের ক্ষেত্রেই। এছাড়াও এই সমস্ত প্রাণঘাতী সমস্ত রকমের ভাইরাস থেকে বাঁচার প্রধান এবং উত্তম পন্থা হচ্ছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এছাড়াও বিভিন্ন প্রকার মৌসুমি ফল সহ বেশি বেশি ফল এবং ফলের রস খাওয়া। এছাড়াও আপনার যদি নিউমোনিয়ার কোনো লক্ষণ দেখা দেয়, যেমন ঠান্ডা লাগা, সর্দি, কাশি, জ্বর এরকম যদি কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। তবে বিশেষজ্ঞগণ বলছেন আপনি যদি নিকট অতীতে চিকিৎসা না করে থাকেন তাহলে আপনার খুব বেশি আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আপনাকে অবশ্যই পরিষ্কার থাকতে হবে এবং আশপাশটা পরিষ্কার রাখতে হবে। হাসি দেওয়ার সময় পরিষ্কার কাপড় বা টিস্যু ব্যবহার করতে হবে। এছাড়াও বাইরে বের হইলে মাস্ক ব্যবহার করা, আক্রান্ত ব্যক্তি বা স্থান থেকে দূরত্ব বজায় রেখে চলা, এই সমস্ত সাবধানতা অবলম্বন করার মাধ্যমে আমরা এই প্রাণঘাতী ভাইরাসটাকে নিয়ন্ত্রণে আনতে পারি। সবশেষে যে কথাটি মাথায় আসতেছে সেটি হচ্ছে, নিজে সতর্ক হন এবং অন্যজনকে সতর্ক করুন। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং নিজের আশপাশটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখুন। ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুন।